Hey everyone, I am Deepshikha. Welcome back to my brand new channel. আজকে আমি একটা চিকেন স্টুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন স্টু খুবই হেলদি, খুব টেস্টি ও খুব সহজ একটা রেসিপি। যে কোনো কেউ যদি ডায়েট করতে চাও তাহলে এই রেসিপিটি তোমাদের ট্রাই করা উচিত। তো চলো তাহলে রেসিপিটা শেখানো যাক। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে এক চামচের থেকে একটু কম বাটার দিতে হবে। এবার কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এখানে দিলাম দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ। এবার ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে জুলিয়ান করে কাটা আদা, কুচানো রসুন আর টমেটো কুচি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর আর বিনস কুচি দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করতে হবে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণের মধ্যে অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেটা অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দম দিতে হবে এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখতে হবে। এবার তার মধ্যে আমি অ্যাড করলাম চিকেনগুলো। দেখুন কিছুক্ষণ পরে আসলাম, সবজি থেকে হালকা জল বেরিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায়। 10 মিনিট পরে এসে আসলাম ফেরত, দেখুন সবজি থেকে জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম জল। আমি এই রান্নায় 3 কাপ গরম জল দিয়েছি, কারণ চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে এবং যতটা পরিমাণে আপনারা জল অ্যাড করবেন পরে কিন্তু তার হাফ পরিমাণ পর্যন্ত জলটাকে ফুটতে দিতে হবে। মাঝে মাঝে চেক করে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব
হাফ চামচ মতো বাটার দিয়ে একটু ঢেকে রেখে দেবেন। তাহলে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি চিকেন স্যুপ। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যুপ। গরম গরম পরিবেশন করুন। ছোট বাচ্চাদের এই স্যুপটা খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে অনেক ভেজিটেবলস দেওয়া আছে, তো খুবই প্রোটিন আছে এটা খেতে এবং খুবই হেলদি। তো চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতে চিকেন স্যুপ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।